বংশগত হৃদরোগ নিয়ে আলাপ করব। হৃদরোগ বলতে আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে হার্টের রক্তনালীতে যে ব্লক হয় এবং সেই ব্লক থেকে যে হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের কার্যক্ষমতা কমে যায় অথবা যে হার্ট ফেইলিউর হয় এই রোগটিকে। এই রোগটি হওয়ার বেশ কয়েকটি কারণ আছে, যেমন জেনেটিক কারণ আছে বা বংশগত কারণ, কারো যদি ফ্যামিলিতে বাবা মার থাকে তাদের এটা বংশগত কারণে বা জেনেটিক্স কারণে এটা হতে পারে। দ্বিতীয়ত, কারো যদি কোলেস্টেরল বেশি থাকে তাদের হতে পারে, কেউ যদি ধূমপান করেন সেখান থেকে এই সমস্যা হতে পারে, কারো যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে সেখান থেকে এ ধরনের সমস্যা হতে পারে। তো এখন এই যে কতগুলো রিস্ক ফ্যাক্টর আমি বললাম, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো বংশগত যে প্রভাব অথবা জেনেটিক্স যে কারণে হৃদরোগ হয় বা হার্টের রক্তনালীতে ব্লক হয় সেটি। যতগুলো রিস্ক ফ্যাক্টরই আছে তার মধ্যে এটি বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ডেঞ্জারাস, বেশি ভয়াবহ। সুতরাং যাদের বংশগত হৃদরোগের প্রভাব রয়েছে, অর্থাৎ বাবা মা অথবা মামার দিকের খালা, মামা খালা অথবা ফুপু চাচা অথবা ভাই, এরকম যদি কারো রক্তের সম্পর্কের কারো যদি হৃদরোগ থাকে অর্থাৎ হার্টের রক্তনালীতে ব্লক থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু এই রোগ হওয়ার একটা প্রবণতা ভিতরে রয়েছে এবং একটা রিস্ক বা আশঙ্কা আপনার রয়েছে, আপনার হতে পারে। এবং দেখা গেছে যে আমরা যে অন্য কারণগুলো বলে থাকি, যে ধূমপান করলে অথবা ডায়াবেটিস থাকলে হার্টের রক্তনালীতে ব্লক হবে বা কোলেস্টেরল থাকলে হার্টের রক্তনালীতে ব্লক হবে, যেমন আপনারা অনেকেই বেশি সিরিয়াস যে কোলেস্টেরল বেশি না কম, কারণ কোলেস্টেরল বেশি থাকলে হার্টের রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট ফেলিউর হতে পারে, কিন্তু এই ব্যাপারটি নিয়ে অনেকেই একদম নিশ্চুপ যে তার বংশগত যে প্রভাব রয়েছে বা জেনেটিক্সে যে তার হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা রয়েছে, তো তিনি আসলে কি করবেন, তিনি এর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন। অনেককে আমি দেখি আমাদের রোগীরা কোলেস্টেরল টেস্ট করে এবং একটু বেশি না কম এ নিয়ে অনেক কনসার্ন, সেটি আমি বলবো খারাপ নয়, ভালো, সচেতন থাকা অবশ্যই ভালো। কিন্তু যাদের বংশে এই হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা রয়েছে তাদের কিন্তু অনেক বেশি কনসার্ন হতে হবে, অনেক বেশি সিরিয়াস হতে হবে। কারণ আমরা দেখেছি যে হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার যতগুলো কারণ তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো যদি কারো বংশগত বা জেনেটিক্সে এই সমস্যাটি থাকে। সুতরাং আপনি সহজেই কিন্তু বুঝতে পারছেন এটি বোঝার জন্য আপনাকে কোনো টেস্টও করতে হবে না। যেমন আপনার ফ্যামিলির ইতিহাসটা আপনি একটু দেখবেন যে আপনার বাবা মা কারো আছে কি না, আপনার মামা খালা এদের কারো আছে কি না, অথবা আপনার চাচা ফুপু এদের কারো আছে কি না, অথবা আপনার দাদা বা নানার কারো আছে কি না। এই রক্তের সম্পর্কের এই ধরনের আত্মীয়দের যদি কারো হার্টের রক্তনালীতে ব্লক থাকে অথবা অতীতে হার্ট অ্যাটাক হয়েছে এরকম থাকে, অথবা সাডেন ডেথ হয়েছে, হঠাৎ করে মারা গেছেন, এরকম যদি কোনো ঘটনা দুর্ঘটনা থেকে থাকে, তাহলে আপনাকে সাবধান হতে হবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে হার্ট স্পেশালিস্টের কাছে গিয়ে আপনার হার্টের একটা চেক আপ করতে হবে। এবং আপনারা যদি নিশ্চিত হন যে হ্যাঁ আপনার ফ্যামিলিতে ম্যাটারনাল বা প্যাটারনাল, মামার অথবা চাচার ফ্যামিলিতে, বাবার ফ্যামিলিতে, মায়ের ফ্যামিলিতে এই হার্টের রক্তনালীর ব্লকের সমস্যা আছে, তাহলে আপনি অবশ্যই হার্টের ডাক্তারের কাছে গিয়ে আপনার একটি হার্টের চেক আপ করবেন। তাকে যদি আপনি বলেন যে আমার রিস্ক রয়েছে হার্টের সমস্যা হওয়ার, আমাকে চেক করে দেখেন যে আমার আসলে এখনও কোনো সমস্যা হয়েছে কিনা বা ভবিষ্যতে যাতে না হয় সেজন্য আমি কি করতে পারি, এবং আপনি কখন থেকে কোন বয়স থেকে এই চেক আপ শুরু করবেন। আমরা আমাদের প্র্যাকটিসের অভিজ্ঞতায় দেখেছি যে খুব অল্প বয়সেই এই ধরনের রোগীদের হার্ট অ্যাটাক হয়ে যায়। যেমন 30, 32, 35 বছরের রোগীদের আমরা এনজিওগ্রাম করে দেখেছি যে তাদের 2-3টি রক্তনালীতে ব্লক হয়ে গেছে এবং 80%, 90% এরকম ব্লক হয়ে গেছে। অনেককে কিন্তু রিং পরানোও যায় নেই, ঔষধ দিয়েও সম্ভব হচ্ছে না, তাকে বাইপাস সার্জারিতে পাঠাতে হয়েছে। তো এই যে অল্প বয়সে আপনার হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যাচ্ছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তো এটিকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি সে ব্যাপারেই আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সুতরাং আপনার ফ্যামিলিতে, মায়ের ফ্যামিলি বা বাবার ফ্যামিলিতে যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে আপনার বয়স 30 বছর যখন পৌঁছাবে তখনই আপনি আপনার হার্টের চেক আপ করে ফেলবেন। যদিও আমাদের প্র্যাকটিসের অভিজ্ঞতায় আমরা দেখেছি 28 বছর বয়সেও এই ধরনের রোগীদের হার্ট অ্যাটাক হয়ে যায়,
অথবা হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যায়। কিন্তু আপনি যখন 30 বছরে পৌঁছাচ্ছেন তখন আপনি আর অবশ্যই দেরি করবেন না, আপনাকে অবশ্যই আপনার হার্টের চেক আপ করে ফেলতে হবে। আপনার চিকিৎসক আপনার কোলেস্ট্রল মেপে দেখবেন, আপনার সুগার কেমন আছে সেটি দেখবেন, আপনার ইসিজি করবেন, ইকোকার্ডিওগ্রাম করে দেখবেন, ইটিটি বা ট্রেডমিল টেস্ট, স্ট্রেস টেস্ট এগুলো করে দেখবেন যে আপনার হার্টের অবস্থা কেমন, কোলেস্ট্রল কেমন, সুগার কেমন, অর্থাৎ অন্যান্য যে ব্লক হওয়ার যে রিস্ক রয়েছে সেগুলো আবার আপনার ভিতরে আছে কি না সেগুলো আপনার চিকিৎসক আলাপ করবে। এবং যাদের বংশগত হার্টের রোগ হওয়ার প্রবণতা রয়েছে তারা কিন্তু অবশ্যই ধূমপান অ্যাভয়েড করবেন, কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে রাখবেন, ওজন কখনোই বাড়তে দিবেন না, ওজন একদম ঠিক রাখবেন, নিয়মিত ব্যায়াম করবেন, খাবার দাবারে আপনারা খুবই সতর্ক থাকবেন, মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার একদম এড়িয়ে চলবেন, শর্করা জাতীয় খাবার পরিমিত খাবেন, শাকসবজি এবং ফলমূল এগুলো বেশি খাবেন, আপনার খাবারও একটু মডিফাই করে নিতে হবে, অন্যদের থেকে একটু ভিন্ন হতে হবে। আপনি হেলদি ব্যালেন্স ডায়েটে থাকবেন কিন্তু আপনার জন্য প্ল্যান্ট বেসড ডায়েট হলো ভালো, কারণ আপনার যেহেতু জেনেটিক্সের রিস্ক রয়েছে এই রক্তনালীতে ব্লক হওয়ার, সুতরাং আপনার কিন্তু অন্যান্য যে রিস্ক ফ্যাক্টর সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যেমন ওজন বাড়া, এটাকে এড়িয়ে চলতে হবে, আপনি ওজন কমিয়ে রাখবেন, আপনার নিয়মিত আপনি ব্যায়াম করবেন, ধূমপান আপনি করবেন না, ডায়াবেটিস আপনি চেক করে দেখবেন, থাকলে বেশি থাকলে কন্ট্রোল করবেন, কোলেস্ট্রল বেশি থাকলে সেটিকে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কন্ট্রোল করবেন। অর্থাৎ আপনার যেহেতু জেনেটিক্সে সমস্যা রয়েছে, আপনার বংশগত যেহেতু হার্ট অ্যাটাক বা রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা রয়েছে, ঝুঁকি রয়েছে, আপনার যদি এর সাথে অন্য দুই তিনটা ঝুঁকি থাকে, অন্য দুটি ঝুঁকি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার হার্টের রক্তনালীতে ব্লক হওয়া আরও ত্বরান্বিত হবে, আরও দ্রুত গতিতে আপনার ব্লক হয়ে যাবে এবং বড় বড় ব্লক হবে এবং আপনার হার্ট অ্যাটাক খুব অল্প বয়সে হয়ে যাবে। সুতরাং যাদের বংশগত হৃদরোগের প্রবণতা রয়েছে তারা অন্যান্য ঝুঁকিগুলো অ্যাভয়েড করে চলবেন, অন্য ঝুঁকিগুলো হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো আপনারা ম্যানেজ করে রাখবেন, যাতে আপনার বংশগত যে ঝুঁকিটা রয়েছে সেই ঝুঁকি তো আপনি প্রতিরোধ করতে পারবেন না, কিন্তু অন্য ঝুঁকিগুলো যদি আপনি কমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার রক্তনালীতে ব্লক হওয়ার স্পিডটা কমে যাবে, রেট কমে যাবে, অথবা বার্ডেন যেটা অথবা সিভিয়ারিটি সেটা কমে যাবে। হ্যাঁ, সাধারণত হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার একটি রিস্ক থাকলে এদের কিন্তু বেশি একটা হয় না, দুটো রিস্ক থাকলেও তাদের অত বেশি হয় না, কিন্তু দুই বা তার বেশি বা তিনটি এবং তার বেশি যদি কারো রিস্ক থাকে তাদের কিন্তু হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি তাড়াতাড়ি হবে এবং অনেক বেশি হবে। তো সুতরাং আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, যতগুলো প্রবলেমের কথা বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনার ভিতরে আপনি যত কমিয়ে রাখতে পারেন, যত মিনিমাইজ করে রাখতে পারেন তত আপনি সেফ। তো আপনার যেহেতু জিনের ভিতরেই এই সমস্যাটি আছে, সুতরাং অন্য রিস্ক ফ্যাক্টরগুলো যেন আপনারা না থাকে, যেগুলো আপনি মডিফাই করতে পারবেন, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, সেগুলো আপনি চিকিৎসকের সাথে আলাপ করে মডিফাই করে রাখবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো আপনারা এটিতে কখনোই হেলাফেলা করবেন না। আপনার বয়স 30 পৌঁছাতেই আপনারা, যখনই বয়স আপনার 30 হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই আপনার হার্টের একটি চেক আপ করবেন, একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি আলাপ করবেন, তিনি আপনাকে কী কী চেক আপ করতে হবে এবং কোন কোন চেক আপ করলে আপনার হার্টের রক্তনালীতে অলরেডি ব্লক হয়ে গেছে কি না অথবা ব্লক তৈরি হওয়ার মতো প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে কিনা সেটিও কিন্তু টেস্টের মাধ্যমে বের করা সম্ভব হয়। তো আপনারা এই চেক আপটি করতে ভুল করবেন না এবং আপনি ইয়ারলি একবার হার্টের চেক আপ করবেন, কারণ আপনার যেহেতু জেনেটিক্সে হার্টের রোগ হওয়ার প্রবণতা রয়েছে, বংশগত প্রবণতা রয়েছে, সুতরাং আপনার কিন্তু হতে পারে এই রোগটি ভবিষ্যতে হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনি প্রতি বছর একবার হার্টের চেক আপ করবেন এবং এই চেক আপে কী কী টেস্ট লাগবে সেটি কিন্তু আপনার চিকিৎসক আপনাকে নির্ধারণ করে দিবেন, কারণ হার্টের যতগুলো টেস্ট আছে যেমন কোলেস্ট্রল টেস্ট, ইসিজি, ইকো, ইটিটি অথবা সুগার টেস্ট, সেগুলোর সবগুলো কিন্তু আপনার প্রতি বছর প্রয়োজন হবে না। আপনি হয়তো ইটিটি এখন করলেন, নেক্সট ইটিটি আপনি 2 বছর পরে গিয়েও করতে পারেন, কিন্তু কোলেস্ট্রলটি কিন্তু আপনাকে প্রতি বছরই করতে হবে। ইকো আপনার হয়তো প্রয়োজন হতে পারে, অথবা ইকো এখন করলেন হয়তো পরবর্তী
একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর প্রয়োজন হবে না। বাট সুগার, কোলেস্ট্রল এরকম কিছু টেস্ট আছে যেটি প্রতি বছরই আপনার প্রয়োজন হতে পারে। তো কোন টেস্ট আপনার ইয়ারলি লাগবে, কোন টেস্ট টু ইয়ারলি লাগবে, দুই বছর পরে লাগবে, সেটা আপনার চিকিৎসক নির্ধারণ করে দিবেন। কিন্তু আপনি যেটা করবেন, প্রতি বছর একটি চেক আপে থাকবেন। আপনার কাছে যদিও মনে হয় যে প্রতি বছর আমি এইভাবে চেক আপ করবো, এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, কিন্তু দেখুন, যদি আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে আপনি তখন তো হাসপাতালে যাবেন, চিকিৎসা নেবেন, তখন কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইয়ারলি একবার চেক আপ করেন, একটি চেক আপে কিন্তু অত বেশি খরচ হবে না। আপনি যদি এরকম 20 বছরও 20টি চেক আপ করেন, তার চেয়েও বেশি খরচ হবে যদি আপনার একটি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন। সুতরাং আপনি যদি চেক আপ করে করে ভালো থাকতে পারেন, তাতে কিন্তু আপনার রোগ হয়ে যাওয়ার পরে হার্ট অ্যাটাকের পরে যে খরচ হবে তার চেয়ে কম খরচই হবে। যেহেতু আপনার একটি ঝুঁকি রয়েছে, অত্যন্ত ডেঞ্জারাস ঝুঁকি, জেনেটিক্স বা বংশগত কারণে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে, সুতরাং আপনি চেক আপে থাকবেন। আপনার প্রতি বছর চেক আপে যেটা খরচ হবে, এরকম 30 বছর চেক আপ করলেও আপনার একটি হার্ট অ্যাটাকের চিকিৎসার চেয়ে কম খরচ হবে। সুতরাং আপনি এই চেক আপের মাধ্যমে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ককে অনেক কমিয়ে রাখতে পারবেন এবং নিশ্চিন্তে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন, কর্মক্ষম জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।